বাপের নামে পরিচয় দেওয়া পোলাপেন গুলা বাপ থাকে আর নিজের নামে পরিচয় দেওয়া পোলাপেন গুলা ওরা একই থাকে। তো সেলিব্রেন সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন। তো গাইস কিছুদিন আগে একজন ভাই রিকোয়েস্ট করেছে, ভাই ভয়েস কিং রাব্বি মিয়া কীভাবে ভিডিও এডিট করে তা নিয়ে একটি ভিডিও বানান, অ্যানিমেশন দেয় কীভাবে। তো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব টিকটকের রাব্বি ভাইয়ের মতো আপনারা কীভাবে ভিডিও ম্যাক করতে পারবেন। তো গাইস ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো গাইস আপনার হয়তো আমাদের সঞ্জয় টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে আমি বাজিয়ে দিন, কারণ পরবর্তী কোনো ভিডিও চ্যানেল সবার পাওয়ার জন্য এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন। তো বন্ধুরা চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। সো গাইস রাব্বি ভাইয়ের মতো ভিডিও ম্যাক করার জন্য আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট নামে একটি অ্যাপ, অ্যাপটি প্লে স্টোর থেকে আপনারা পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করবে আপনাদের থেকে ক্যাপকাট অ্যাপটি ওপেন করবেন। সো গাইস অ্যাপটি ওপেন করার পর আপনাদের পেয়ে যাবেন কি নিউ প্রজেক্ট, তো আপনাদের প্লাসে ক্লিক করবেন। সো কে এরপর আপনাদের ভিডিও চলে আসবে, তো আপনাদের যে ভিডিও এডিটিং করতে চান সে ভিডিওটি আপনি নেবেন। সো আমি একটি ভিডিও নিচ্ছি, নর্মাল একটি ভিডিও। সো নেওয়ার পর আমরা নিচে অ্যাড দেখতে পাচ্ছি, সো আপনাদের নিচে অ্যাডে ক্লিক করবো। সো দেখতে পাচ্ছেন আমি নর্মাল একটি ভিডিও নিলাম, তো আপনার এখান থেকে আপনাদের ভিডিওটি নর্মাল হবে এভাবে। সো আপনি এইভাবে একটি ভিডিও শ্যুট করে নেবেন এবং এই ভিডিওটি শ্যুট করার পর এখন ভিডিওটির মধ্যে একটি কাজ রয়েছে, আপনার যা করেন আপনি যে প্রথমত কাট করে নেবেন, যেখানে প্রথম আমাদের ভাইটি বলেছে ভাই রাব্বি ভাইয়ের মতো কীভাবে অ্যানিমেশন দেয়। সো আমি আগে অ্যানিমেশনটা দিয়েছি, আপনার অ্যানিমেশন যেখানে দেবেন সেখানে ভিডিওটি কাট করে নেবেন। সো আপনি যে সাউন্ডটি শুনে আমি এখানে কাট করে নিচ্ছি। সো কি গাইস আমাদের এখান থেকে একটি বিট পড়েছে, তো আমাদের এখানে কাট করতে হবে। সো কে এখানে একটি কাট করে নিতে হবে, তার জন্য আমরা ভিডিওর উপরে ক্লিক করব। নিচে দেখতে পাচ্ছি আমরা স্পিড, সামনে দিয়ে নিচে স্পিডে ক্লিক করব কাট করার জন্য। সো কে আমাদের এখানে একটি কাট হয়ে গেল, এখন আমাদের যেখানে যেখানে বিট রয়েছে সেখানে সেখানে আমরা কাট করে নিব। সামনে দিয়ে শুনে দেখব। সো কে দেখতে পাচ্ছেন পুরো এখান থেকে পুরো ভিডিওর লাস্টে ভিডিওটি পুরোটার থেকে বিট রয়েছে, তো আমরা এখানে নিজের মধ্যে একটু কাট করে নিব। সেখানে একটি কাট করলাম, যেখানে যেখানে অ্যানিমেশন বসাবেন সেখানে সেখানে কাট করবেন। সো আমি এখানে কাট করলাম, এখানে করলাম। সো কে সো আমি কয়েকটি এনতে কাট করে নিলাম, আপনার এনতে সেম টু সেম কাট করে নেবেন। কাটগুলো করার পর এখন আপনার এনতে প্রথম যে কাটটি করেছেন সেটার উপর আপনি ক্লিক করবেন। নিচে দেখবেন কি আপনার অ্যানিমেশন, সো আপনি নিচে অ্যানিমেশনে ক্লিক করবেন। এরপর আপনার এনতে পেয়ে যাবেন কি উপরে তিনটে অপশান, ইন আউট কম্বো। সো আপনি চলে যাবেন কি কম্বোতে। সো এই কম্বোতে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভাইরাল কিছু অ্যানিমেশন রয়েছে যেগুলো বর্তমানে ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, আর এগুলো কিন্তু আইফোনে কিন্তু এখান থেকে এই ফিগুলো পাওয়া যায়, সেগুলো আপনি দিয়ে দেবেন সরি অ্যানিমেশন। সো কে এগুলো সেখানে একটি কাজ রয়েছে, আপনি এগুলো দেওয়ার পরে আপনার যদি এই আইকনগুলো যদি এখান থেকে কম বেশি থাকে তার আপনি ফুল করে দেবেন, দুই সাইড থেকে আপনি ফুল করে দেবেন। এরপর আপনাদের সেম টু সেম এটার উপরে ক্লিক করবেন, নিচে অ্যানিমেশনে ক্লিক করবেন। এরপর আপনাদের কম্বোতে চলে যাবেন, সরি আপনাদের কম্বোতে চলে যাবেন না, আপনারা একবার কম্বোতে চলে যাবেন এবং একবার আপনাদের ইনে চলে যাবেন। সো আমরা ইনে চলে আসলাম, এখন আগের বারে আমরা দিলাম কি কাম্বো, এখন আমরা দিয়ে দেবো কি ইন। সো ইন থেকে আপনারা সবাই শেষে চলে আসবেন, শেষে যাওয়ার পর আপনি দেখবেন কি অনেকগুলো অ্যানিমেশন এখান থেকে অ্যানিমেশন রয়েছে, যেটা ভালো লাগে সেটা দিবেন। লাস্টেরগুলো কিন্তু ভালো অ্যানিমেশন, তার জন্য আমি দিয়ে দিচ্ছি। সো কেটে দিয়ে আর এটা কিন্তু ফুল করে দিবেন। সো কে এরপর আমাদের তিন নাম্বারটাতে আমরা একরকমভাবে ক্লিক করবো, নিচে আমরা অ্যানিমেশনে ক্লিক করবো, এনতে আমরা চলে যাবো কি কাম্বোতে। সো আপনার কাম্বোতে ক্লিক করবেন, এরপরে আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে দিবেন। সো আমি এটা দিয়ে দিচ্ছি, সের আগে দিলাম তিন নাম্বার, এখন দিব চার নাম্বার। এরপর আমরা আবার এখানে ক্লিক করব, নিচে আমরা অ্যানিমেশনে ক্লিক করব। এখন আমরা কাম্বোতে দিলাম, এখন আমরা আবার ইনে চলে যাব, ইন থেকে আমরা সবার শেষে চলে যাব। এরপর ইনের থেকে আমরা যেটা ভালো লাগে সেটা দিব, সেটা এরপর এটা বাড়ি দিব। সো কে সেম টু সেম এটা তো আবার ক্লিক করব, এনতে অ্যানিমেশনে ক্লিক করব, কাম্বোতে ক্লিক করব, এনতে যেটা ভালো লাগে সেটা আমরা দিয়ে দিব। সো আমি এটা দিয়ে দিচ্ছি। সো আপনি কিন্তু নিজের মতো কিন্তু অ্যানিমেশন দিতে পারেন, এখানে অনেকগুলো অ্যানিমেশন রয়েছে, যেটা ভালো লাগে আপনার ভিডিওর জন্য পারফেক্ট সেটা দিয়ে দিবেন। এরপর আপনাদের এটা দিলাম, এখন আপনাদেরকে রাব্বি ভাইয়ের কিন্তু সাইডে কিন্তু একটি ব্ল্যাক ইফেক্ট আছে, তো এটা দেওয়ার জন্য আমরা যা করবো এখান থেকে আবার পথ চলে আসবো। তো তার আগে আমি এখানে কালার গ্রেডিং করছি, রাব্বি ভাইয়ের কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটি হোয়াইট কালার থাকে, সো আমরা হোয়াইট কালারটি দিব। তো এটা দেওয়ার জন্য আমরা যা করবো কিন্তু প্রথমত আমরা ভিডিও উপরে ক্লিক করবো। সো কে ভিডিও উপরে ক্লিক করার পর আমরা নিচে স্ক্রল ডাউন করবো। সো কে এরপর আমরা পেয়ে যাচ্ছি কি অ্যাডজাস্ট, তো আমরা অ্যাডজাস্টটি ক্লিক করবো। সো কে এটা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট, আপনি খেয়াল করবেন অ্যাডজাস্টটি ক্লিক করবেন। এরপর আপনাদের যা করবেন থেকে শেষে চলে যাবেন, এখানে পেয়ে যাবেন কি SSL, সো আপনাদের SSL এর উপরে ক্লিক করবেন। এরপর আপনি দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডে সবুজ রয়েছে, তো সবুজটা আমাদের ড্র্যাগ করতে হবে, তার জন্য আমাদের সবুজ ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবো। এরপর আমাদের স্যাচুরেশনটা কমে দিব, লাল মিনিটটা কমে দিব। সো কে এরপর আমাদের এন থেকে ব্যাকগ্রাউন্ডটি এন থেকে স্কাই কালারটি চেঞ্জ করতে হবে, তার জন্য আমরা এখানে ক্লিক করবো। সো কে এরপর আমাদের স্যাচুরেশনটা কমে দিব, লাল মিনিটটা কমে দিব।
এরপর আমরা এটাও আমরা নিতে সিটুয়েশন এবং লালমিনারটা কমে দিব এবং এই হলুদের মধ্যে আমরা এটা সেম টু সেম লালমিনার এবং সিটুয়েশনটা কমে দিব সোকে এরপর আমাদের ফেসটা এনে দেখতে পাচ্ছেন কি ব্ল্যাক হয়ে গেলো একটু সো ফেসটা আমাদের স্মুথ করতে হবে এটা করার জন্য আমরা রেডে ক্লিক করব এরপর আমরা যে হুইটা করে দেবো কি 50 সিটুয়েশনটা আমরা 100 করে দিব লালমিনারটা আমরা 100 করে দিব সোকে এরপর আমরা এখানে ক্লিক করব ফেস কালারে এরপর আমাদের ফেসটা এনে থেকে আরও উজ্জ্বল করার জন্য আমরা সিটুয়েশনটা কমে দিব এনে করে দেবো কি 50 লালমিনারটা আমরা 100 করে দিব সোকে এরপর এখানে আমাদের আর কোনো কাজ নেই এখন আমাদের ফেসটা দেখতে এখন অনেক স্মুথ হয়েছে সোকে এখানে আমাদের আর কোনো কাজ নেই এখন আমরা ব্যাক করব এরপর আমরা চলে যাবো প্রথমে এরপর আমরা পাবো কি এখানে ব্যাডনেস আপনাদের ব্যাডনেসে ক্লিক করবেন ব্যাডনেসটা করে দেবেন কি 20 সোকে আপনার আপনার ভিডিও অনুযায়ী দেবেন ভিডিওটা যদি বেশি এখান থেকে ফোকাস থাকে তাহলে আপনার ব্যাডনেসটা কমিয়ে দেবেন অথবা দেওয়ার দরকার নেই আমাদেরটা কিন্তু ভিডিওটা এখান থেকে ব্ল্যাক হয়ে গেলো তার জন্য ব্যাডনেসটা একটু বাড়িয়ে দিলাম এরপর কন্ট্রাস্টে ক্লিক করবেন এটা আপনাদের 20 থেকে 50 দিবেন সো আপনার যেটা ভালো সেটা দিবেন এরপর সিটুয়েশন এটা আপনাদের 20 দিয়ে দিবেন সোকে এরপর মাস্ট বি ইম্পর্ট্যান্ট শার্পেন সো আপনাদের শার্পেনটা আপনাদের দিতে হবে মাস্ট বি ইম্পর্ট্যান্ট সো আপনার শার্পেনে ক্লিক করবেন শার্পেনটা আপনাদের ফুল 100 করে দিবেন সোকে এরপর আপনার স্যানে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন রাব্বিহার মতো আমাদের ব্যাকগ্রাউন্ড চলে আসলো এবং এখানে কিন্তু আমাদের আসেনি এখানে আসলো এখানে আসেনি তো আমাদের এটার জন্য আমরা যা করবো আবার এখানে ক্লিক করবো নিচে স্ক্রল ডাউন করবো এতে আমরা এতে অ্যাডজাস্টে ক্লিক করবো এরপর আমাদের ফুল ভিডিওতে দেওয়ার জন্য আমরা থেকে অ্যাপ্লাই টু অল এখানে ক্লিক করবো তাহলে আমাদের সব কাট ভিডিওতে এটা বসে যাবে এরপর আমরা স্যানে ক্লিক করবো এরপর একটু দেখে নিই সোকে এখানে বসেছে আপনি দেখতে পাচ্ছেন এখানে বসেছে এখানে বসেছে তো আপনি দেখতে পাচ্ছেন তবু আপনি একটু চেক করে নেবেন সেখানে অ্যাডজাস্টে যাওয়ার পর আপনি একটু চেক করে নেবেন সোকে সবগুলো বসলো এরপর আমরা স্যানে ক্লিক করবো এখন আমাদের ইফেক্টস অ্যাড করতে হবে তো মাস্ট বি ইম্পর্ট্যান্ট ইফেক্টস আমরা এখান থেকে সাউন্ডটা আবার দেখবো কিন্তু চলি না সোকে এখান থেকে আমাদের বয়সটি শেষ তো আমরা এখান থেকে ইফেক্টস দিলে ভালো হয় তো আমরা এখান থেকে নিচে পেয়ে যাবো ইফেক্টস আপনি দেখতে পাচ্ছেন নিচে ইফেক্টস রয়েছে আপনি ইফেক্টসে ক্লিক করবেন এরপর আপনি বিডি ইফেক্টসে ক্লিক করবেন এরপর আপনাদের ট্যান্ডিং থাকবে তো ট্যান্ডিং থেকে আপনি একটু স্ক্রল ডাউন করবেন এনতে পেয়ে যাবেন কি নাইট ক্লাবস আপনি এখানে ক্লিক করবেন এরপর আপনাদের একটু পুরোটাল পেয়ে যাবেন কি ভিডিওশন ফ্লাস আপনি এটা নিলবেন আপনি দেখতে পাচ্ছেন কি ভিডিওশন ফ্লাস এখানে ক্লিক করবেন এরপর আপনাদের স্যানে ক্লিক করবেন এটা আপনাদের ফুল ভিডিওতে দিয়ে দেবেন সোকে এরপর চাইলে আপনাদের অ্যাডজাস্টে ক্লিক করে আপনি নিজের মতো একটু বাড়ি করে নিতে পারবেন সেটা আপনি এখান থেকে নিজের মতো এখান থেকে সোকে এখানে আর কিছু দরকার নেই এখন আরেকটি ফিক্স বসাতে হবে তার জন্য আমরা আবার ভিডিও ফিক্সে ক্লিক করবো নিচে এরপর আমরা এখান থেকে নাইট ক্লাব থেকে আর একটু আবার এখান থেকে নিচে স্ক্রল করবো এনতে পেয়ে যাবো কি আমরা এখান থেকে ফ্লিকার্স আমরা এই ফিক্সটি নিয়ে নেবো সামথিং নিয়ে নিলাম এরপর এটা আমরা ফুল ভিডিও দিয়ে দিব এরপর আবার প্রথম চলে আসবো এরপর আমাদের কাট ভিডিও যেখানে যেখানে আমরা কাট করেছি অ্যানিমেশন দিয়েছি সেখানে আমাদের এখান থেকে ব্ল্যাক একটি রাব্বি ভাই কিন্তু ব্ল্যাক একটি অ্যানিমেশন দেয় এখান থেকে সাইডে আসার জন্য এটা দিতে হবে এটা দেওয়ার জন্য আমরা যা করবো এখান থেকে এই কাট বরাবর আসবো এরপর আমরা এখান থেকে ব্যাক করবো এরপর আমাদের ভিডিও ফিক্সে ক্লিক করবো এরপর আমাদের নাইট ক্লাব থেকে চলে যাবো কি ব্লগে আমরা থেকে একটু স্ক্রল ডাউন করবো এরপর আমরা দেখতে পাচ্ছি কি ব্লগস আমাদের ব্লগে ক্লিক করবো এরপর আমরা একটু নিচে যাবো তো নিচে যাওয়ার পর আমরা এনতে পেয়ে যাবো কি ওয়েল ব্ল্যাক ব্ল্যাক উইবেল ব্ল্যাক সেটা আপনি নিয়ে নেবেন সোকে এরপর আপনি স্যানে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন আমাদের সাইডে কিন্তু একটি ব্ল্যাক ইফেক্স কিন্তু চলে আসলো এখন এটা আমরা কিন্তু ফুল ভিডিওতে দিয়ে দিব সোকে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কেমন আসবে সো চাইলে এটা আপনি কমে দেবেন তার জন্য আপনি অ্যাডজাস্টে ক্লিক করবেন এটা আপনি 50 করে দেবেন বেটার হবে সোকে সোকে এখন আমাদের রাব্বি ভাইয়ের মতো ভিডিও হয়েছে নাকি আমরা একটু দেখে নিব তোমরা যা বুঝাও তা আমি বলি না তাই তো তোমার সাথে সম্পর্ক আর এই অ্যাডজাস্টগুলো আমি যেভাবে দিলাম সেভাবে আপনাদের দিবেন এটা কিন্তু মাস্ট বি ইম্পর্ট্যান্ট কিন্তু চলি না দেখতে পেলেন আমাদের এখান থেকে যখন আমাদের অ্যানিমেশন দিচ্ছে তখন কিন্তু আমাদের ব্ল্যাক ভিস্টি এখান থেকে দারুণভাবে চমকে উঠছে এবং আমাদের যে ইফেক্টসটি এখান থেকে ফ্লিকার ইফেক্টসে দিলাম এটার জন্য কিন্তু আমাদের স্কেটে কিন্তু আলো হচ্ছে সো আপনি দেখুন একটু ভালোভাবে
সবাই দেখতে পেলাম আমাদের ভিডিওটি কেমন আছে। এখন ভিডিওটি সম্পূর্ণ কিন্তু ঠিকঠাক আছে। আর যদি আপনার অন্যান্য কোনো অ্যানিমেশন অ্যাড করতে চান তাহলে আপনি এটাও পারবেন। তো আপনি বিড নিচে ভিডিও ইফেক্টসে ক্লিক করে আপনি অন্যান্য ইফেক্টস অ্যাড করতে পারেন। সো আমি থেকে এত ইফেক্টস অ্যাড করেছি না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। সো আপনাদের ভিডিওটি সেভ করার জন্য আপনাদের উপরে সেভ আইকনে ক্লিক করলে আপনার ভিডিওটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। সো গাইস, এই ছিল আমাদের আজকের রাব্বি ভাইয়ের মতো ভিডিও এডিটিং। আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন। এই ভিডিওতে আমি লাইক রয়েছে মাত্র 500টি, আপনার 500টি লাইক কমপ্লিট করে দেবেন। আর নেক্সট টাইম কী ভিডিও চান তা কমেন্ট বক্সে অবশ্যই বলবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তী কোনো ভিডিও চ্যানেল সবার পাওয়ার জন্য। তোমাদের দেখাচ্ছেন একদম ভালো, তুমি সুস্থ হবেন। ধন্যবাদ।